ছিল মায়ের কাছে যেতে, সেই ছিল ওই বাড়ি থেকে পালিয়ে যেতে, সেই ছিল প্রাণ ভিক্ষা, কোনোটাই তাকে দেওয়া হয় নাই। বলেছিল আপনারা আমাকে ছেড়ে দেন, আমি কোনোদিন জাতির জনকের পুত্র দম হিসেবে পরিচয় দিব না, কোনোদিনও আমার বাবার কাছে যাব না, কোনোদিনও আমার মায়ের কাছে যাব না। তাকে হত্যা করা হয়েছে, ব্লেডের আঘাতে জর্জরিত করেছেন, 32 নম্বরের ওয়ালখানা ভেঙে দিয়েছেন, রক্তে রঞ্জিত করেছেন জাতির জনকের সপরিবারে হত্যার রক্ত। সেই রক্ত নিয়েও তারা ক্ষেত্র হন নাই।